ইউরোপের শক্তিশালী অর্থনৈতিক দেশ জার্মানি। দেশটিতে অভিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং চাকরি ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের স্বপ্ন থাকে জার্মানিতে স্থায়ী বাসিন্দা হওয়ার। তবে করোনা পরবর্তী সময়ে জার্মানিতে দক্ষ কর্মীর ব্যাপক সংকট দেখা দিয়েছে। আসুন জেনে নেই কোন সহজ উপায়ে জার্মানি যাওয়া যায়, ভিসার খরচ কেমন এবং ভিসা পেতে কী কী কাগজপত্র লাগে, সেই সঙ্গে জেনে নেই দেশটির সাধারণ অভিবাসন নীতিমালা সম্পর্কেও। জার্মানিতে যেতে হলে অবশ্যই যৌক্তিক কারণ ও বৈধ ভিসা থাকতে হবে। বৈধ ভিসা ছাড়া কেউই জার্মানিতে যেতে পারবেন না। জার্মানি যাওয়ার কয়েক ধরনের ভিসা রয়েছে, এদের মধ্যে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা। ভিসা প্রত্যাশীর অর্থনৈতিক সক্ষমতা, হেলথ ইন্স্যুরেন্স ও জার্মান ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে। পাঁচ ধরনের ভিসার আবেদনের পদ্ধতি আলাদা। প্রথমত, আপনাকে নির্দিষ্ট করতে হবে ভিসার ধরন, অর্থাৎ কোন ভিসার মাধ্যমে আপনি যেতে চান। ওয়ার্ক পারমিট ভিসা, আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তবে আপনাকে স্বাগত জানাবে জার্মানি। দেশটির উদ্যোক্তা বা চাকরিদাতা আপনাকে স্পন্সরের মাধ্যমে নিয়ে যেতে পারেন। এভাবে আপনি মর্যাদাকর জার্মান ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে দেশটিতে যেতে পারবেন। জার্মানিতে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আপনি। এই ভিসার আওতায় সেই দেশটিতে থাকা ও কাজ করার অনুমতি পাবেন আপনি। এই ক্ষেত্রে ওই কোম্পানির দেওয়া অফার লেটারটা সঙ্গে থাকা ভীষণ জরুরি। জার্মানিতে প্রায়ই দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন হয়, তাই জার্মান সরকার এই ওয়ার্ক পারমিট ভিসা চালু করে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বাংলাদেশি নাগরিক দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারেন। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার আগে নির্দিষ্ট কাজের উপর দক্ষতা থাকতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকতে হবে, ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষা IELTS এ ভালো স্কোর থাকতে হবে, নির্দিষ্ট কাজের উপরে প্রশিক্ষণ সনদ থাকতে হবে, বিভাগীয় চেয়ারম্যানের স্বাক্ষরিত সনদপত্র ও বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে এই সব ডকুমেন্ট বা নথিপত্র প্রয়োজন হয়। চাকরিপ্রার্থীর ভিসা, চাকরিপ্রার্থীর ভিসার মাধ্যমে দক্ষতা সম্পন্ন ব্যক্তি জার্মানিতে এসে চাকরি বা কাজ খোঁজার অনুমতি পেয়ে থাকে। এই বিশেষ ভিসার মেয়াদ 6 মাস। এই নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি চাকরি বা কর্মসংস্থান করে ফেলতে পারেন তাহলে জব সিকার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক পারমিট ভিসায় উন্নীত হবে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি কর্মসংস্থান খুঁজে নিতে ব্যর্থ হন তাহলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে। উদ্যোক্তা হিসেবে অভিবাসন ভিসা, আপনার যদি অভিনব ও দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া বা প্রস্তাব থাকে তবে আপনি এন্টারপ্রিনিয়র ভিসার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে সেই ব্যবসাকে জার্মানিতে চালু করার মতো অর্থনৈতিক সামর্থ্য ও নগদ অর্থ চালু থাকতে হবে। এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 10 লাখ ইউরো। শুরুতে অন্তত 10 জার্মান নাগরিককে আপনার নতুন প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে। ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা, আপনি যদি জার্মান বাসিন্দার পরিবারের সদস্য অথবা তার উপর নির্ভরশীল হয়ে থাকেন তবে ফ্যামিলি স্পন্সরশিপ ভিসার জন্য আবেদন করতে পারবেন। জার্মানিতে বসবাসরত পরিবারের মূল সদস্যের সঙ্গে থাকার আবেদন করতে হলে সন্তানদের বয়স 16 বছরের নিচে হতে হবে, তবে এমন নির্ভরশীল সদস্যের বয়স 16-এর বেশি হলে তাকে জার্মান ভাষার উপর দক্ষতা প্রমাণ করতে হবে। স্টুডেন্ট ভিসা, জার্মান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার সুবিধা দিয়ে থাকে। কেউ যদি দেশটিতে পড়তে যেতে চান তাহলে তারা সরাসরি জার্মানির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে পড়াশোনার পাশাপাশি ভালো অর্থ আয় করা যায়। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে ভিসা 25 থেকে 30 দিনের মধ্যে পাওয়া যেতে পারে। জার্মানির স্টুডেন্ট ভিসার মেয়াদ মাত্র 3 মাস, এরপর এটি বৈধতা হারাবে। তবে ওই শিক্ষার্থী জার্মানিতে আসার পর যদি আরও বেশি সময় তার শিক্ষা কার্যক্রম সেখানে চালিয়ে যেতে চায় তবে তাকে আলাদাভাবে রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে। এরপর সেই নির্ধারিত কোর্সের মেয়াদ শেষ হবার পর চাকরি খোঁজার জন্য রেসিডেন্স পারমিটে উল্লেখিত নির্দিষ্ট সময় জার্মানিতে অবস্থান করা যাবে। চাকরি পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাবে। স্টুডেন্ট ভিসা পেতে হলে জার্মানির যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন তাদের দেওয়া অ্যাডমিশন লেটার হাতে থাকতে হবে, সেই সঙ্গে পড়াশোনা চালানোর মতো যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র থাকতে হবে। টুরিস্ট ভিসা, যারা জার্মানি পর্যটক হিসেবে ভ্রমণ করতে চান তাদের অবশ্যই জার্মানির টুরিস্ট ভিসা নিতে হবে। জার্মানির টুরিস্ট ভিসাকে অনেকেই ভিজিট ভিসা হিসেবে বলে থাকেন। জার্মান টুরিস্ট ভিসা পেতে প্রায় 15 দিন সময় লাগে।
জার্মান দূতাবাস থেকে সরাসরি এই ভিসার জন্য আবেদন করা যেতে পারে। আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট সহ সমস্ত তথ্য দিয়ে সরাসরি জার্মান দূতাবাসে যেতে হবে এবং আপনি যে ধরনের ভিসা চান সে সম্পর্কে তাদের জানাতে হবে। তারপর তাদের শর্তানুযায়ী সব কাজ শেষ করে কিছুদিনের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত জার্মান ভিসা। এত ঝামেলার মধ্য দিয়ে যেতে না চাইলে বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি আছে, তাদের কাছে যেতে পারেন যারা গ্রাহকদের কোনো ঝামেলা ছাড়াই যে কোনো দেশের ভিসা দিয়ে থাকে। জার্মানিতে যেতে কত খরচ হয় বা জার্মানিতে ভিসার জন্য বর্তমানে কত টাকা নেওয়া হচ্ছে সে সম্পর্কে ধারণা থাকা জরুরি। যারা ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে জার্মানি যেতে চান তাদের খরচ হবে 8 থেকে 12 লাখ টাকা। কেউ স্টুডেন্ট ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে চাইলে প্রায় 5 লাখ টাকা খরচ হবে। আপনি জার্মানিতে থাকার সময় প্রতি মাসে 300 থেকে 400 ইউরো অতিরিক্ত খরচ হবে। খাবার এবং বাসস্থান সহ মাসে খরচ হতে পারে সর্বোচ্চ 400 ইউরো। জার্মানিতে একজন কর্মী মাসে সর্বনিম্ন 2 থেকে 5 লাখ টাকার সমপরিমাণ বেতন পায়, অর্থাৎ সেখানে ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করেও মাসে 1 লাখ টাকার বেশি আয় করতে পারেন। জার্মানিতে মোট কাজের সময় 8 ঘন্টা এবং অনেকেই এই সময়ে 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারেন। জার্মানিতে দক্ষ শ্রমিক ও কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে বেশি চাহিদা রয়েছে এমন কিছু উল্লেখযোগ্য চাকরি হলো সিকিউরিটি গার্ড, ফুড প্যাকেজিং, শপিং মল, ড্রাইভিং, মেকানিক্যাল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিং ম্যানের।